নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আমাদের সবাইকে অবাক করে দিয়ে ফ্লোরেন্তিন পোগবা যুক্ত হয়েছে মোহনবাগান এসজি দলের ট্রেনিং ক্যাম্পে। পোগবা কেন এসেছে এই কারণটা কিন্তু জানলে আপনারা অবাক হবেন। তার পাশাপাশি মোহনবাগান দলের বাকি বিদেশি সহ ভারতীয় প্লেয়াররা কবে আসবে আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে ফ্লোরেন্তিন পোগবার আপডেটটা দিই। ফ্লোরেন্তিন পোগবা এসেছে সেই আপডেটটা জানলে কিন্তু আপনারা সত্যিই অবাক হবেন, কারণ মোহনবাগান এসজি তারা কিন্তু ফ্লোরেন্তিন পোগবার সঙ্গে 2 বছরের চুক্তি করেছিল। এবং আমরা সবাই জানি অফিসিয়ালিভাবে কিন্তু মোহনবাগান দল ফ্লোরেন্তিন পোগবাকে রিলিজ কখনোই করেনি। এবং ফ্লোরেন্তিন পোগবা শুধু তাই নয়, মোহনবাগান দলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও ছিলেন, যেইখানে সমস্ত প্লেয়াররা ছিল। এবং সেইখানে প্লেয়ারদেরকে যখন আপডেট করা হতো ট্রেনিং কবে করা হবে, সেই সমস্ত কিন্তু মেসেজ ফ্লোরেন্তিন পোগবাও দেখতে পেত। এমনকি মোহনবাগান দল সমস্ত প্লেয়ারকে কিন্তু কলকাতায় আনার জন্য নিজে থেকেই টাকা খরচা করে টিকিট পাঠায় যাতে খেলোয়াড়রা আসতে পারে। কিন্তু ফ্লোরেন্তিন পোগবাকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু নিজে থেকে টিকিট পাঠায়নি। ফ্লোরেন্তিন পোগবা নিজে নিজের খরচায় টিকিট কেটে নিজেই এসেছে কলকাতায় মোহনবাগান এসজি দলের ট্রেনিং ক্যাম্পে যুক্ত হওয়ার জন্য। এবং মোহনবাগান ট্রেনিং ক্যাম্পে যুক্ত হওয়ার পর কিন্তু মোহনবাগান অফিসিয়ালসরাও ঘাবড়ে খেয়ে গেছে, অবাক হয়ে গেছে যে ফ্লোরেন্তিন পোগবা কোথা থেকে এলো। কারণ ফ্লোরেন্তিন পোগবা তিনি আসছেন তিনিও কিন্তু এটা জানাননি, এবং মোহনবাগান অফিসিয়াল তারাও কিন্তু ফ্লোরেন্তিন পোগবার জন্য কোনো রকম টিকিট পাঠায়নি, কোনো খরচা দেয়নি। অর্থাৎ বলতে গেলে নিজে থেকেই কলকাতাতে মোহনবাগান এসজি দলের ট্রেনিং ক্যাম্পে যুক্ত হয়েছেন ফ্লোরেন্তিন পোগবা। তো এই ঘটনাটা কিন্তু অবাক করে দেওয়ার মতো, কিন্তু এটাই সত্যি যে ফ্লোরেন্তিন পোগবা নিজের খরচায় ভারতে এসেছেন, কলকাতাতে এসেছেন। তো এবার দেখা যাক ফ্লোরেন্তিন পোগবাকে জুয়ান ফেরান্ডো আরেকটা সুযোগ দেয় কিনা। কারণ এর আগের সিজনে ফ্লোরেন্তিন পোগবা যা নিজের নাম খারাপ করেছিলেন, যা মোহনবাগান দলকে ভুগিয়েছিলেন, সেই আতঙ্কটা হয়তো অনেক মারিনার্সরা এখনো কাটাতে পারেনি। তো দেখা যাক এইবারে ফ্লোরেন্তিন পোগবা নিজেকে প্রমাণ করতে পারে কিনা। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলি, মোহনবাগান ট্রেনিং ক্যাম্প অর্থাৎ কলকাতায় কিন্তু চলে এসেছে হুগো বোমোস আর কোচ জুয়ান ফেরান্ডো। এটা দেখে ভালো লাগছে যে জুয়ান ফেরান্ডো আর হুগো বোমোস এরা দুজন একসাথে এসেছে, এবং দুজনের মধ্যে যেই একটু মনোমালিন্য ছিল, যেই একটু আর ঝগড়া ছিল, সেই সমস্তটা ঝগড়া মনে হচ্ছে দুজনে মিটিয়ে আবার দুজনে ম্যাচিউর প্লেয়ারের মতো, প্রফেশনাল প্লেয়ারের মতো ফরওয়ার্ডে এগাচ্ছেন। তো আশা করছি জুয়ান ফেরান্ডো আর হুগো বোমোসের মধ্যে যে ঝামেলা ছিল সে সমস্ত ঝামেলা কিন্তু মিটে গেছে। কারণ যখন কোনো প্লেয়ার আর কোচের মধ্যে ঝামেলা থাকে, তখন কিন্তু ক্লাবকেই সেটা ফেস করতে হয়, ক্লাবকেই ভুগতে হয়। তো দুজনের মধ্যে আশা করছি ঝামেলা সমস্ত মিটে গেছে। তো এই মুহূর্তে কিন্তু কলকাতার ট্রেনিং ক্যাম্প জয়েন করে নিয়েছেন জুয়ান ফেরান্ডো, হুগো বোমোস, জেসন কামিংস আর ফ্লোরেন্তিন পোগবা। তো এইবারে আপনাদের একটা প্রশ্ন করেছেন ইনস্টাগ্রামে যে দাদা, মোহনবাগান দলের বাকি বিদেশি প্লেয়াররা কবে আসবে। তো বলে রাখি, আর্মান্ডো সাডিকু, ব্র্যান্ডন হামিল এরা কিন্তু নিজেদের ভিসার জন্য অপেক্ষা করছে। ভিসা পেয়ে গেলেই তার 2-1 দিন পরে কিন্তু এরা চলে আসবে। অর্থাৎ যতদূর মনে হচ্ছে এখনো 1-2 দিন লাগতে পারে আর্মান্ডো সাডিকু, ব্র্যান্ডন হামিল সহ বাকি প্লেয়ারদের মোহনবাগান ক্যাম্প যুক্ত হওয়ার জন্য। ভারতীয় প্লেয়ার যারা সাব চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ান দলের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের কিন্তু 5-6 দিন বেশি ছুটি দিয়েছে জুয়ান ফেরান্ডো, কারণ তারা অলরেডি সাব কাপে ভারতীয় দলের সঙ্গে ট্রেনিং করেছেন, ছুটি পায়নি খুব একটা। তো তারাও কিন্তু আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ সমস্ত ভারতীয় প্লেয়ার তারাও কিন্তু আস্তে আস্তে মোহনবাগান ট্রেনিং ক্যাম্পে জয়েন করে নেবে। তো এইবারে বলি, মোহনবাগান দলের যদি প্র্যাকটিস দেখতে হয় তাহলে কি করতে হবে। তো আপাতত 2-3 দিন কিন্তু মোহনবাগান দলের সমস্ত খেলোয়াড় মোহনবাগান ট্রেনিং ক্যাম্প যুক্ত হতেই কাটিয়ে দেবে। তো এর মধ্যে যেই যেই প্লেয়াররা মোহনবাগান ট্রেনিং ক্যাম্পে অলরেডি জয়েন করে নিয়েছে, তারা এখন 2-3 দিন মূলত জিমেই ট্রেনিং করবে। তো 2-3 দিন পর থেকে কিন্তু মোহনবাগান দল তারা অফিসিয়ালি মাঠে প্র্যাকটিস করতে নামবে, ট্রেনিং করতে নামবে। একটা খারাপ খবর, আপাতত মোহনবাগান দল তারা ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করেই প্র্যাকটিস করবে, অর্থাৎ কোনো সমর্থক বা কোনো কাউকে মোহনবাগান দলের ট্রেনিং ক্যাম্প দেখার কিন্তু পারমিশন দেওয়া হয়নি। তো আপাতত মোহনবাগান দল কিন্তু
ক্লোজ দ্য ডোরই ট্রেনিং করবে, কোনো কাউকে ঢুকতে দেওয়া হবে না। তো যখন সমর্থকদেরকে অ্যালাউ করবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো, তার জন্য অবশ্যই সমস্ত ভিডিওই ফলো করবেন। তো আশা করি মোহনবাগান দলে যেই সমস্ত আপডেট দিচ্ছি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।